আবিরাম মিষ্টি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আপনাদের দেখাচ্ছি শুকিয়ে যাওয়া পদ্মায় মাছ চাষ। আমার সামনে যেটা দেখতে পাচ্ছি এটা একটা নৌকা, ইঞ্জিন চালিত নৌকা। এই যে ইঞ্জিন, এটা দিয়ে ওপারে দেওয়া হয়, ওপারে অনেক খাদ্যশস্য উৎপন্ন হয়। আর এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের যে ড্রামগুলো, এই ড্রামগুলো ফ্রেমের সাথে বাঁধছে, ড্রাম তো ডোবে না, কারণ ড্রামগুলো আটকানো ডোবে না। এখানে আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন মাছ এতে লাফালাফি করছে। দেখছেন শুধু মাছ আর মাছ, এটা হচ্ছে আপনার তেলাপিয়া মাছ টোটালি। কত সুন্দর একটা ব্যবস্থা, নদীর সাথেই আপনার এটা সেট করা, কিন্তু মাছ নদীতে যেতে পারবে না, পানি যুক্ত করা কিন্তু মাছ নদীতে যেতে পারবে না। নাম হবে কি এটা, নদীর তেলাপিয়া। দেখছেন ওই দূরেও দেখা যাচ্ছে, কত সুন্দর ব্যবস্থা। এটা যখন ধরবে তখন তেমন একটা কষ্ট নেই, চারি সাইড দিয়ে জালগুলো তুললেই মাছগুলো আপনার সুন্দর চলে আসবে। যত দিন যাবে তত মানুষের মাথায় বুদ্ধি কত, দেখেন। দেখছেন মাছ আর মাছ, এখানে অবশ্য খাবার দিতে হয়। আমার খুব ভালোই লাগছে দেখতে। আমি দেখতে পাচ্ছি এখানে একটা মাছ মরে আছে, মাছের এখন খেলাধুলা করছে। থ্যাংক ইউ।